রাজধানীর 49 থানায় অন্তত 1000 স্পটে ইয়াবা ব্যবসা চলছে। প্রায় 20 লাখ ইয়াবা সেবী প্রতিদিন সেসব স্পট থেকে গোলাপি রঙের মৃত্যু কিনছে চড়া দামে। আর ইয়াবা সেবনের স্পট যে কতগুলো আছে তার সঠিক পরিসংখ্যান কারো কাছেই নেই। ভয়াবহ ইয়াবার এই আগ্রাসনের ফল, গত 3 বছরে ইয়াবা সেবীর সন্তান হত্যা করেছে 38 জন পিতামাতাকে। ইয়াবাসেবীদের উগ্র মস্তিষ্ক মানুষের মনুষ্যত্বকে হত্যা করে পশুকে জাগিয়ে তোলে, যেমন জাগিয়ে তুলেছিল রাজধানীর জুরাইনের সুমন মিয়ার মধ্যে। মেডিকেল রোডে 333/3 নম্বর বাসায় ইয়াবা কেনার টাকা না পেয়ে বাবা মোহর আলীর গলায় ছুরি চালিয়েছিল সে। চাপবারে কয়েকবার অনেক মারছে, আমার মায়েরও অনেক মারছে, আমরা অনেক ভয় পেতাম ওকে। এমন হিংস্র হয়ে যেত একেবারে, দেখলে সবাই ভয় করতো। বাবার থেকে টাকা দিয়েছে, বাবা টাকা দেয়নি, সে বাবা বসে বসে আমাদের এখানে ই করতেছিল, এই আমাদের এই যে এগুলা মুজার হ্যাঁ প্যাকেট করতেছিল, পিছন থেকে ছুরি দিয়া ই করে। ইয়াবার দাসত্বের যুগে সুমন একা নয়, কেরানীগঞ্জের হজরতপুরে নেশার টাকা না পেয়ে নিজের বাবাকে গুলি করে হত্যা করেছে ছেলে তুমিজুদ্দিন। দিনমজুর বাবা মমতাজুদ্দিনের পক্ষে ছেলের ইয়াবার টাকা যোগান দেওয়ার সামর্থ্য ছিল না, তাই প্রাণ দিয়ে ঋণ শোধ করতে হলো। তাহলে 500 টাকা চাইলো ছেলে আর বাপ দিল না, তখনই হচ্ছে ঘটনাটা শুরু হলো। কেন প্রিয়তম সন্তান বাবা মায়ের খুনিতে পরিণত হয়, কি কাজ করে তাদের মাথায়, জানা গেল খোদ ইয়াবা সেবীদের কাছ থেকেই। বাবা মার সাথে অনেক রাগ ব্যবহার করছি, যদি আমার বাবা মা টাকা না দিত অনেক ঝগড়া করছি। গোলাপি রঙের মরণ পিল তো আর টুপ করে কারো হাতে এসে পড়ে না, সেগুলো কিভাবে কোন রূপ দিয়ে আসে তার বিস্তারিত অনুসন্ধান থাকছে দ্বিতীয় পর্বে। আশিকুর রহমান, শ্রাবণ, নিউজ 24, ঢাকা।